প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার অনেক অনেক আদর ও ভালোবাসা নাও। নিশ্চয় তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাস নিচ্ছি। তোমাদের সিলেবাসে শত কি আছে দেখবে, 510 থেকে 1000 পর্যন্ত, আর 501 থেকে 1000 পর্যন্ত। তাহলে তোমরা এই গণিত ক্লাসটা দেখতে শুরু করো মনোযোগ দিয়ে এবং বানান সহ। আচ্ছা, 501 কয় চন্দ্রবিন্দু আকার চ, 5 তালবর্ষ ত, 501, 791 দন্ত স একারে সা ত, 7 তালবর্ষ ত, 700 এ কয়াকারে কা, একা দন্তন্য বয় বয় যুক্ত রস্যই, 91 791 548 পয়চন্দ্রবিন্দু আকার চ, 5 তালবর্ষ ত, 500 আট চ লয় লয় রস্যইকার তালবর্ষ 48, 548 663 ছ অন্তস্ত, 6 তালবর্ষ ত, 100 600 ত একারে তে মধ্যন্যস্য টয় টয় যুক্ত রস্যইকার 63, 663 977 দন্তন্য অন্তস্ত, 9 তালবর্ষ ত, 900 দন্ত স একা ত একারে তা, 7 তয় তয় যুক্ত র 77, 977 781 দন্ত স একারে সা ত, 7 তালবর্ষ ত, 700 এ কয়াকারে কা তালবর্ষ রস্যইকারে সি, 81, 781 660 660 ছ অন্তস্ত, 6 তালবর্ষ ত, 100 600 মধ্যাহ্ন স একারে সা আর ট, 60 660 821 সরিয়া ত, 8 তালবর্ষ ত, 100 সরিয়া ত, 8 তালবর্ষ ত, 100 800 এ কয় রস্য করে কু আর তালবর্ষ 21, 821 505 পয়চন্দ্রবিন্দু আকার চ, 5 তালবর্ষ ত, 100 500 পয়চন্দ্রবিন্দু আকার চ, 5 505 990 দন্তন্য অন্তস্ত, 9 তালবর্ষ ত, 900 দন্তন্য বয় বয় যুক্ত রস্যই, 990 868 868 আ ট, 8 তালবর্ষ ত, 100 আ ট, 8 মধ্যন্যস্য টয় টয় রস্যইকার ষট্টি, 868 868 676 ছ অন্তস্ত, 6 তালবর্ষ ত, 100 600 ছয় রস্যইকারে ছি অন্তস্ত একারে আ, ছি আ তয় তয় যুক্ত র 76, 676 আসো বন্ধুরা আর একবার আমরা পড়ি। 501 পয়চন্দ্রবিন্দু আকার চ, 5 তালবর্ষ ত, 100 500 এ ক, 1 501 791 দন্ত স একারে সা ত,
ত সাত তালবর্ষ ত শত সাত শত এ কয়াকারে কা একা দন্তন্য বয়বয়যুক্ত রস্যই একানব্বই সাতশত একানব্বই পাঁচশত আটচল্লিশ পয়চন্দ্রবিন্দু আকারে পা চ পাঁচ তালবর্ষ ত পাঁচশত আ ট আট চ লয় লয় রস্যই কা তালবর্ষ আটচল্লিশ পাঁচশত আটচল্লিশ ছয়শত তেষট্টি ছ অন্তস্থ ছয় তালবর্ষ ত শত ছয় শত তয়কারেতে মধ্যন্নস্য টয় টয় যুক্ত রস্যইকার তেষট্টি ছয় শত তেষট্টি নয় শত সাতাত্তর দন্তন্ন অন্তস্থ নয় তালবর্ষ ত নয় শত দন্তস্য একার তয়াকারে তা সাতা তয় তয় যুক্ত র সাতাত্তর সাতশত একাশি সাতশত একাশি দন্তস্য একার ত সাত তালবর্ষ ত শত এ কয়াকারে কা তালবর্ষ রস্যইকারে সি একাশি সাতশত একাশি ছয় শত ষাট ছ অন্তস্থ ছয় তালবর্ষ ত শত ছয় শত মধ্যন্নস্য একা ত ষাট ছয় শত ষাট আটশত একুশ আটশত একুশ আ ট আট তালবর্ষ ত শত এ কয়রস্য করে কু আর তালবর্ষ একুশ আটশত একুশ পাঁচশত পাঁচ পয়চন্দ্রবিন্দু আকার চ পাঁচ তালবর্ষ ত শত পয়চন্দ্রবিন্দু আকার চ পাঁচ পাঁচশত পাঁচ নয়শত নব্বই দন্তন্য অন্তস্থ নয় তালবর্ষ ত শত নয় শত দন্তন্য বয়বয়যুক্ত রস্যই নব্বই নয় শত নব্বই আটশো আটষট্টি আটশত আটষট্টি আ ট আট তালবর্ষ ত শত আটশত আ ট মধ্যন্নস্য টয় টয় যুক্ত রস্যইকার আটষট্টি আটশত আটষট্টি ছয় শত ছিয়াত্তর ছয় শত ছিয়াত্তর ছ অন্তস্থ ছয় তালবর্ষ ত শত ছয় শত ছয় রস্যইকারে ছি অন্তস্থ একারে আ তয় তয় যুক্ত র ছিয়াত্তর ছয় শত ছিয়াত্তর এইবারে আমরা ইংরেজিতে ফাইভ হান্ড্রেড ওয়ান থেকে ওয়ান থাউজেন্ড পর্যন্ত পড়ব আচ্ছা সেভেন জিরো ওয়ান তাহলে সেভেন হান্ড্রেড ওয়ান সেভেন হান্ড্রেড ওয়ান এস ই ভিই এন সেভেন এস ই ভিই এন সেভেন এইচ ইউ এন ডি আর ই ডি সেভেন হান্ড্রেড অ্যান্ড এ এন ডি অ্যান্ড ও এন ই ওয়ান সেভেন হান্ড্রেড অ্যান্ড ওয়ান ফাইভ হান্ড্রেড ফর্টি ফোর তাহলে দেখো এফ আই ভিই ফাইভ এফ আই ভিই ফাইভ হান্ড্রেড এইচ ইউ এন হান এইচ ইউ এন হান ডি আর ই ডি হান্ড্রেড ফাইভ হান্ড্রেড অ্যান্ড এ এন ডি অ্যান্ড ফর্টি এফ ও আর টি ওয়াই ফর্টি এফ ও ইউ আর ফোর ফর্টি ফোর ফাইভ হান্ড্রেড ফর্টি ফোর নাইন হান্ড্রেড থার্টি এইট নাইন হান্ড্রেড থার্টি এইট এন আই এন ই নাইন এন আই এন ই নাইন হান্ড্রেড এইচ ইউ এন হান ডি আর ই ডি হান্ড্রেড নাইন হান্ড্রেড এ এন ডি অ্যান্ড টি এইচ আই আর টি ওয়াই থার্টি এইট ই আই জি এইচ টি এইট নাইন হান্ড্রেড অ্যান্ড থার্টি এইট নাইন হান্ড্রেড অ্যান্ড থার্টি এইট ফাইভ হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এফ আই ভিই ফাইভ এফ আই ভিই ফাইভ এইচ ইউ এন হান ডি আর ই ডি হান্ড্রেড
एंड TWENTY 520 813 EIGHT 8 HUN DRED 100 AND and THIR THAR TWN 13 813 617 SIX 6 HUN HUN DRED 100 600 AND and SEVEN TEEN TEEN 617 737 SEVEN 7 HUN DRED 100 700 AND and THIRTY 30 SEVEN 7 737 684 SIX 6 HUN HUN DRED 100 and 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 EIGHTY 80 FOUR 4 684 911 NINE 9 HUN HUN DRED 100 900 AND and ELEVEN 11 911 521 FIVE 5 FIVE 500 HUN DRED 100 500 AND and TWENTY 20 ONE 521 797 SEVEN 7 HUN DRED 700 and 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 NINETY 90 SEVEN 7 797 1000 ONE 1 THOU 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 SAND 1000 Acha প্রিয় শিক্ষার্থীরা আমরা আরেকবার পড়ব হ্যাঁ আমরা আরেকবার পড়ব এবং তোমরা একটা জিনিস খেয়াল করবে যদি তোমরা 13 বানানে দুটো ই কে ডবলই বলো তাও হবে এবং আলাদা আলাদা করেও যদি তোমরা TEEN 13 এরকম উচ্চারণ করো এরকম বানান করে বলো সেটাও হবে কোনো সমস্যা নাই হ্যাঁ তাহলে আরাম আমরা আরেকবার পড়ি 701 SEVEN 7 HUN HUN DRED 700 AND and ONE 1 701 544 FIVE 5 HUN DRED 100 500 and 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 FOR 4 TY 40 FOUR 4 44 544 938 NINE 9 HUN HUN DRED 100 900 and 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 30 THIRTY 30 EIGHT 38 538 520
FIVE 5 HUNDRED 500 AND and TWENTY 20 520 813 EIGHT 8 HUNDRED 800 AND and THIR TEEN 13 THIR THAR TEEN 13 813 617 SIX 6 HUN HUN DRED 100 600 and 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 SEVEN 7 TEEN 17 617 737 SEVEN 7 HUN DRED 100 700 and 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 THIRTY 30 SEVEN 7 737 684 SIX 6 HUN HUN DRED 100 AND and EIGHTY 80 FOUR 4 684 SIX 6 HUN HUN DRED 100 AND and EIGHTY 80 FOUR 4 684 911 NINE 8 HUN DRED 911 521 FIVE 5 HUN HUN DRED 100 500 AND TWENTY 20 ONE 521 797 SEVEN 7 HUN HUN DRED 100 700 AND and NINETY 90 SEVEN 7 797 1000 ONE 1 THOU THOU SAND and 1000 নামতা পড়াবো তোমাদের নামতাটা হবে আগে তোমাদের আমি পড়িয়েছি এখন আমি তোমাদের 17 এর ঘরের নামতা পড়াবো তোমাদের প্রথমে গুণের নামতা 17 এর ঘরে শুরু করব আমি তাহলে তোমরা সকলে দেখবে 17 এর ঘরের নামতাগুলো কিভাবে পড়তে হয় এবং সেই পড়াগুলো তোমরা পড়ে নিবে এবং সেটা তোমরা মুখস্থ করে যখন তোমাদের যেহেতু তোমাদের এবারে গুণ এবং ভাগের প্রত্যেকটা বার্ষিকে প্রত্যেকটা অঙ্কই গুণ এবং ভাগের বেশিরভাগ অঙ্কগুলো তাহলে তোমাদের অবশ্যই নামতা মুখস্থ রাখতে হবে যদি তোমরা নামতা মুখস্থ না রাখো তাহলে অবশ্যই তোমরা গুণ ভাগ করতে পারবে না আচ্ছা তাহলে দেখো 17 1 17 17 2 34
সতেরো তিনে একান্ন, সতেরো তিনে একান্ন, সতেরো চারে আটষট্টি, সতেরো চারে আটষট্টি, সতেরো পাঁচে পঁচাশি, সতেরো পাঁচে পঁচাশি, সতেরো ছয়ে একশো দুই, সতেরো ছয়ে একশো দুই, সতেরো সাতে একশো উনিশ, সতেরো সাতে একশো উনিশ, সতেরো আটে একশো ছত্রিশ, সতেরো আটে একশো ছত্রিশ, সতেরো নয়ে একশো তিপ্পান্ন, সতেরো নয়ে একশো তিপ্পান্ন, সতেরো দশে একশো সত্তর, সতেরো দশে একশো সত্তর। এবারে আমরা যাব আঠেরো ঘরের নামটা। আঠেরো এককে আঠেরো, আঠেরো এককে আঠেরো, আঠেরো দুয়ে ছত্রিশ, আঠেরো দুয়ে ছত্রিশ, আঠেরো তিনে চুয়ান্ন, আঠেরো তিনে চুয়ান্ন, আঠেরো চারে বাহাত্তর, আঠেরো চারে বাহাত্তর, আঠেরো পাঁচে নব্বই, আঠেরো পাঁচে নব্বই, আঠেরো ছয়ে একশো আট, আঠারো ছয়ে একশো আট, আঠারো সাতে একশো ছাব্বিশ, আঠারো সাতে একশো ছাব্বিশ, আঠেরো আটে একশো চুয়াল্লিশ, আঠেরো আটে একশো চুয়াল্লিশ, আঠেরো নয়ে একশো বাষট্টি, আঠেরো নয়ে একশো বাষট্টি, আঠেরো দশে একশো আশি, আঠেরো দশে একশো আশি। এবারে আমি উনিশের ঘরের নামটা তোমাদের পড়াব। উনিশ এককে উনিশ, উনিশ এককে উনিশ, উনিশ দুয়ে আটত্রিশ, উনিশ দুয়ে আটত্রিশ, উনিশ তিনে সাতান্ন, উনিশ তিনে সাতান্ন, উনিশ চারে ছিয়াত্তর, উনিশ চারে ছিয়াত্তর, উনিশ পাঁচে পঁচানব্বই, উনিশ পাঁচে পঁচানব্বই, উনিশ ছয়ে একশো চোদ্দো, উনিশ ছয়ে একশো চোদ্দো, উনিশ সাতে একশো তেত্রিশ, উনিশ সাতে একশো তেত্রিশ, উনিশ আটে একশো বাহান্ন, উনিশ আটে একশো বাহান্ন, উনিশ আটে একশো বাহান্ন, উনিশ নয়ে একশো একাত্তর, উনিশ নয়ে একশো একাত্তর, উনিশ দশে একশো নব্বই, উনিশ দশে একশো নব্বই। প্রিয় শিক্ষার্থীরা, উনিশ গুণের নামতায় একটা মজার জিনিস তোমরা খেয়াল করবে। মজার জিনিসটা এরকম, দেখো তোমরা উনিশ এক, উনিশ দুই, উনিশ তিন, উনিশ চার, উনিশ পাঁচ, উনিশ গুণ ছয়, এভাবে তোমরা দশ পর্যন্ত লিখে নিবে। লিখে নেওয়ার পরে তোমরা দেখো এখানে উল্টা দিক থেকে তোমরা কি করবে, শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, নয় পর্যন্ত তোমরা উল্টা দিক থেকে লিখে নিবে। লেখার পরে দেখো আমি তোমাদের শিখিয়েছিলাম বিজোড় সংখ্যা, তাহলে তোমরা দেখো এখন বিজোড় সংখ্যা তোমাদের শিখিয়েছিলাম এক থেকে এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ, উনিশ পর্যন্ত যদি তোমরা বিজোড় সংখ্যাগুলো লিখে দাও তাহলে তোমাদের এই উনিশের ঘরের নামতা একেবারে এক থেকে দশ পর্যন্ত সম্পূর্ণ মিলে যাবে, এবং এটা তোমাদের একেবারে খুব সহজ পদ্ধতিতে তোমরা এই নামতাটা লিখতে পারবে। ঠিক আছে বন্ধুরা, এবারে তোমরা দেখো বিশের ঘরের নামটা। আমি এবারে তোমাদের বিশের ঘরের নামটা পড়াচ্ছি। আচ্ছা, বিশ এককে বিশ, বিশ দুয়ে চল্লিশ, বিশ তিনে ষাট, বিশ চারে আশি, বিশ পাঁচে একশো, বিশ ছয়ে একশো বিশ, বিশ সাতে একশো চল্লিশ, বিশ আটে একশো ষাট, বিশ নয়ে একশো আশি, বিশ দশে দুইশো। আবার বলি, বিশ এককে বিশ, বিশ দুয়ে চল্লিশ, বিশ তিনে ষাট, বিশ চারে আশি, বিশ পাঁচে একশো, বিশ ছয়ে একশো বিশ, বিশ সাতে একশো চল্লিশ, বিশ আটে একশো ষাট, বিশ নয়ে একশো আশি, বিশ দশে দুইশো। আচ্ছা বন্ধুরা, এইবারে তোমরা দেখো বিশের ঘরের নামটাতেও একটা মজার জিনিস আছে। মজার জিনিসটা কি দেখো, আমরা যদি
দুইয়ের ঘরের নামতাগুলো লিখি, তাহলেই কিন্তু বিশের নামতা হয়ে যাবে। শুধু পাশে একটা আমরা কি দেব, শূন্য দিব। দেখো তোমরা এই শূন্যতা মনে করো তোমরা ঢেকে রাখলে, ঢেকে রাখলে, ঢেকে রাখার পরে দেখো তোমরা দুই এককে দুই, এই শূন্যটা মনে করো তোমরা লেখনি। তাহলে দেখেছো দুই এককে দুই, তাহলে দেখো দুই একে দুই, দুই দুয়ে চার, দুই তিনে ছয়, দুই চারে আট, দুই পাঁচে দশ, দুই ছয়ে বারো, দুই সাতে চোদ্দ, দুই আটে ষোলো, দুই নয়ে আঠেরো, দুই দশে বিশ। লেখার পরে এই যে শূন্য, এই শূন্যটা তোমরা পাশে লিখে দিবে, প্রত্যেকটা সংখ্যার পাশে একটা করে তোমরা শূন্য দিয়ে দিবে। তাহলে কি হবে, বিশের ঘরের নামটা তোমরা অনায়াসে লিখতে পারবে এবং তোমাদের এটা কোনো কষ্টই হবে না। তাহলে তোমরা বিশের ঘরের নামতাটা আর উনিশের ঘরের নামতাটা খুব সহজ পদ্ধতিতে তোমরা কি করতে পারবে, মনে রাখতে পারবে এবং তোমরা এটা লিখতে পারবে। ঠিক আছে, আচ্ছা বন্ধুরা, তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। এইভাবেই তোমরা এই মহামারী থেকে নিরাপদে থাকো এবং সব সময় তোমরা ভালো থাকো, এই কামনাই করি। ধন্যবাদ তোমাদের।